হিংস্র প্রাণী দ্বারা প্রাণ যাওয়ার অনেক ঘটনা যেমন আমাদের জানা, তেমনি মৃতপ্রায় হয়ে বেঁচে ফেরার অনেক ঘটনার সাক্ষীও আমরা। বনে বাদারে শিকারে গিয়ে হিংস্র জন্তুর আক্রমণের মুখে পড়াটাকে স্বাভাবিকভাবে নেওয়াই যেতে পারে, কিন্তু যদি মাছ দেখতে গিয়ে কুমিরের পেটে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। অস্ট্রেলিয়ার কৃষক কলিন ডেভেরক্সের সাথে ঘটেছে এমনই এক ঘটনা। কুমিরের আক্রমণের শিকার হওয়ার পরও বেঁচে ফিরতে পেরেছেন তিনি। শুধু তাই নয়, কুমিরের আক্রমণ থেকে বাঁচতে খোদ কুমিরের চোখে কামড় বসিয়ে দিয়েছেন তিনি। গবাদি পশুর খামারি কলিন মূলত বিভিন্ন জলাধারের পাড়ে বেড়া নির্মাণের কাজ করেন। মাসখানেক আগে ফিনিস নদীর কাছে বেড়া নির্মাণের জন্য বিলাবং হ্রদের তীর দিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎই পানিতে মাছের সাঁতার কাটা দেখতে তিনি সেখানে দাঁড়িয়ে যান। তখনও তিনি খুনাক্ষরে টের পাননি যে তার সামনে কি অপেক্ষা করছে। কাছ থেকে মাছের সাঁতার কাটা দেখতে তিনি সামনে পা বাড়ালেই পানিতে ওত পেতে থাকা কুমির তার ডান পা কামড়ে ধরে। এরপর তাকে টেনে হিঁচড়ে পানিতে নেওয়ার চেষ্টা করে কুমিরটি। তবে আকস্মিক এমন ঘটনা ঘটলেও ঘাবড়ে যাননি কলিন। রীতিমতো কুমিরের সঙ্গে লড়াই শুরু করেন তিনি। শক্তিতে কুমিরের সাথে পেরে উঠতে না পেরে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান তিনি। বুদ্ধির জোরে কুমিরটিকে পরাস্ত করতে সক্ষম হন কলিন। প্রাণে বাঁচার জন্যে কলিন বাঁ পা দিয়ে কুমিরটিকে সজোরে আঘাত করার চেষ্টা করেন, তবে সেটা করতে ব্যর্থ হওয়ার পর তিনি কুমিরের চোখে কামড়াতে শুরু করেন। কুমিরের চোখে কামড়ানোর পরই কুমিরটি তাকে ছেড়ে দেয়। এরপর কলিন লাফ দিয়ে শুকনো জায়গাতে চলে যেতে গেলেও কুমিরটি তাকে তাড়াও করে। শেষ পর্যন্ত নিজের জীবন নিয়ে কলিন গাড়ি পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। কুমিরের কামড়ের কারণে কলিনের পা থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। সেটি বন্ধ করতে তিনি ক্ষতস্থান শক্ত করে বেঁধে বাড়িতে পৌঁছান। সেখানে তার ভাই তাকে হাসপাতালে নিয়ে যান। এ যাত্রায় কলিন প্রাণে বেঁচে ফিরলেও তাকে হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে টানা এক মাস। এর আগে গত এপ্রিলে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কেপ ইয়র্ক পেনিনসুলায় কেনেডি নদীতে কুমিরের আক্রমণের একটি ঘটনা ঘটেছিল। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।